শেফ বা রন্ধনশিল্পী। অর্থাৎ প্রতিদিন যারা খাবারের গুণগত মান আর স্বাদের ভিন্নতা নিয়ে চর্চা করেন তারাই হলেন রন্ধনশিল্পী। ভোজনবিলাসী মানুষের সামনে নানান ধরনের খাবার নিত্য নতুন আঙ্গিকে তুলে ধরেন এই রন্ধনশিল্পীরাই। প্রতি বছর 20 অক্টোবর এই পেশার মানুষের সম্মানে বিশ্বব্যাপী পালিত হয় ইন্টারন্যাশনাল শেফ ডে। এ থেকে পিছিয়ে নেই বাংলাদেশও। গত কয়েক বছর ধরে নানা আয়োজনে বাংলাদেশের রন্ধনশিল্পীরাও জাঁকজমকভাবে উদযাপিত করে আসছেন এই দিনটি। যাতে যোগ দেন বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাংলাদেশের খ্যাতিমান রন্ধনশিল্পীরা। শেফস ফেডারেশন অফ বাংলাদেশের আয়োজনে এবারের আসর বসে রাজধানীর অভিজাত হোটেল রেডিসন ব্লুতে। দেশি বিদেশি ও তরুণ শেফদের পদচারণায় মুখরিত ছিল রেডিসনের বলরুম। অনুষ্ঠানটি এক পর্যায়ে পরিণত হয় রন্ধনশিল্পী ও এই সংশ্লিষ্টদের মিলন মেলায়। সবাইকে ইন্টারন্যাশনাল শেফদের শুভেচ্ছা। আজকে আমরা অনেক হ্যাপি, বাংলাদেশ সকল শেফরা একত্রিত হয়েছি, আনন্দ করছি। তো আমরা নতুন হিসাবে নতুনরা আসছে, সবাইকে স্বাগতম জানাই, সবাই আসুক। তো এই প্রফেশনটা হচ্ছে গিয়ে একটা আর্ট। তো সবাইকে বলবো যে যারা এই শেফ কেরিয়ার ঘুরতে চান, সবাই হচ্ছে গিয়ে আপনারা নিজেকে দক্ষ করবেন, কাজ শিখবেন। যারা কাজকে ভালোবাসে, এই প্রফেশনকে ভালোবাসে, রান্না করতে পছন্দ করে, আর্ট পছন্দ করে, তারা এই লাইনে আসবেন। আজকে এসে দেখলাম যে আমি একটা প্ল্যাটফর্মে সবাইকে পেলাম, ভালো লাগলো। আমার মনে হয় প্রতি বছরই আমাদের এই জিনিস, এই শেফ ডেটা পালন করলে আমরা আবার একসাথে হতে পারবো। আমরা যারা এখনও কিছু আছি, যারা হোম বেকার হিসাবে কাজ করছি, ইন্টারন্যাশনালি আমাদের সার্টিফিকেশন আছে, কিন্তু আমাদের নিয়ে ওইভাবে আসলে বড় করে কিছু দেখা হচ্ছে না। কিন্তু আজকে শেফ ডে হিসাবে আমার বার্তা হচ্ছে যে আমরা যারা হোমমেড কাজ করি, তাদেরকে নিয়ে যাতে একটা বড় পরিসরে বড় কিছু করা হয়, তাহলে এটা আমাদের সবার জন্য ভালো হবে। পেশা দিয়ে যেন নিজেকে দেখতে পারেন সম্মানীয় স্থানে, এবার এই প্রতিপাদ্যর সাথে মিল রেখেই সবাইকে বার্তা দিচ্ছেন আয়োজকরা। আমি আফরোজা নাজরীন সুমি, শেফ ফেডারেশনের জয়েন্ট জেনারেল সেক্রেটারি এবং লাইফটাইম মেম্বার। আর আমি এই কালিনারি ইন্ডাস্ট্রিতে অনেক বছর কাজ করছি। খুবই ভালো লাগছে যে আমার কাজের জায়গা, যেখানে আমি ইন্টার্নি করেছি, আমি কাজ করেছি, সেই হোটেল রেডিসন ব্লুতেই আজকে এই প্রোগ্রামটা হচ্ছে। সো সব পুরনো শেফদের সাথে দেখা হচ্ছে, নতুন অনেক মুখ দেখতে পাচ্ছি, খুবই ভালো লাগছে। শেফদের জন্য আসলে আমি বলবো যে আমরা যারা পুরনো ইন্ডাস্ট্রিতে আছি, তাদের পাশাপাশি নতুন যারা আসতে চায়, তাদের জন্য আসলে একটা মানে খুবই ভালো একটা কাজের জায়গা কিন্তু এই ফুড ইন্ডাস্ট্রিটা। এই ইন্ডাস্ট্রিতে মেয়েদের কাজের সুবিধা অনেক বেশি। হ্যাঁ, মেয়েরা কিন্তু বাড়িতে কাজ করছে, সেই কাজটা যখন ইন্ডাস্ট্রিতে কাজ করছে, তখন কিন্তু সমাজে একটা কন্ট্রিবিউশন দিচ্ছে, পরিবারে একটা কন্ট্রিবিউশন দিচ্ছে। হ্যাঁ, এভাবে কিন্তু তারা সমান তালি এগিয়ে চলতে পারে। শেফ এবং ইন্ডাস্ট্রিতে যারা, বিশেষ করে হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং কুলিনারি ইন্ডাস্ট্রিতে যারা আছে, তাদের জন্য একটা বড় দিন, আনন্দের দিন, উৎসবের দিন। কারণ অনেক দিবস আছে, কিন্তু শেফদের জন্য যে একটা দিবস আছে, এটা কম না। একজন শেফ কিন্তু একজন ডাক্তারের চেয়েও মূল্যবান। এটা কিন্তু আমাদের দেশে আমরা সেইভাবে তাদেরকে মূল্যায়ন করি না, আর না করার পিছনেও কিছু কারণ আছে, আমরা সেইভাবে আমাদেরকে নিজেদের তৈরি করি না। আলোচনা, সাংস্কৃতিক আয়োজন আর বাহারি পরিবেশনায় দিনভর চলে রেসিপি কারিগরদের নানা আয়োজন। আমি এটা বলতে চাই যে সবাই মনে করে রান্নার ঘরটা শুধুমাত্র মেয়েদের, না, এটা ছেলেদেরও আছে। ওই একই সম্মানটা একটা মা যেমন রান্না করে, তেমনই ছেলেরও পারে, এবং ছেলেরাও ভালোবাসে রান্না করতে পারে। যারা মানে কেরিয়ার করতে চায়, আসতে পারে। এবারের শেফটিতে আমাদের স্লোগান হচ্ছে গোয়িং গ্রেট শেফস, মানে নতুন প্রজন্ম যারা আসছে, তাদের জন্য আমাদের অনেক টিপস থাকবে যে আসলে তারা কীভাবে এই সেক্টরে আগাবে। সর্বপ্রথম মাথায় রাখতে হবে আমাদের কিচেন টাকে আমরা পরিষ্কার রাখতে হবে, এটা হলো আমাদের মেন জিনিস। কারণ যে জিনিসটা দিয়ে আমরা আমাদের জীবনটাই তো, খাবার ছাড়া তো মানুষ বাঁচে না। তো আমাদেরকে ওই ক্লিনটা মেনটেন করতে হবে। তারপর হচ্ছে আমাদের আশেপাশে সবাইকে একটু করে করে শিখাতেও হবে আমাদের নলেজটা। কারণ কি, আমরা যা শিখেছি আমাদের নানি দাদি থেকে, ওটাই কিন্তু ধারাবাহিকভাবেই চলে আসছে। বাট এখন কালিনারি সেক্টর বলতে যেটা, সেটা ওটারই আরেকটু উন্নতি, মানে পড়াশোনা করে আরেকটু বিস্তারিত লাভ করা আর কি। তো সেই জিনিসটা থেকে আমরা অনেক কিছু শিখছি, শিখে শিখে আমরা কিন্তু আরও অনেককে শিখাচ্ছি। তো আমার মনে হয় শিখার কোনো বিকল্প নাই। এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী এই অনুষ্ঠানের। নসিন নাওয়ার, চ্যানেল 24।